এটা সামনে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসতেছে, কি যে হবে গো, আজকে ওটা খেলা দেব আমু। আচ্ছা তাহেরি কাকু, এখানে এরা কি করতেছে আপনি কি বুঝেছেন নাকি? চিনা কিচ্ছু সিটিং কথা কাজ, আমি মনে করি না যে আমি আগের থেকে ভালো হয়ে গেছি, বহুত দিনে দাঁড়া গেছো, তাই যা অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিছি, তুই জব করে দিছ ইসলামের বেটা, তুই জব করে দিছ ইসলামের বেটা। আচ্ছা আচ্ছা থাক, এই সব অভিনয় করে কোনো লাভ নেই, আমরা এখন জিয়াদি কাকুর কাছ থেকে জানবো 14ই ফেব্রুয়ারি কি দিবস। ও চিন্তা করছে 14ই ফেব্রুয়ারি আমি জামা বানাইছি, হুজুর যা কইতেছে এখন আমার থাকার আর সিস্টেম নাই, যেটা উঠবি মনে করবো এটি 14ই ফেব্রুয়ারির কাম কুম করবি ভাবসাব করবি। এই দিবসটা মুসলমানের না রে ভাই, এটা হলো ভ্যালেন্টাইন ভালোবাসা দিবস ওদের জন্য, ওই কুত্তা কুত্তি যেগুলো একটাও টুপিওয়ালা পাবি না বোটানিক্যাল গার্ডেনে, একটাও পারবি না মতিঝিলের ছেলের ওখানে, একটাও পারবি না গুলশান বনানীর ওখানে। আচ্ছা জিহাদি কাকু, তাহলে আমরা কাদেরকে পাবো সেখানের মধ্যে? সবগুলা পাবি, পেন্টু আর প্যান্টি। জিহাদি কাকু, 14ই ফেব্রুয়ারি আপনি কি আমাদের বন্ধু হবেন? 14ই ফেব্রুয়ারি আমি তোর সাথে বন্ধুত্ব করবো, 14ই ফেব্রুয়ারি আমলগুলো শিখাই দেবো, 14ই ফেব্রুয়ারি নতুন জামা পরবেন আমি না করবো না, পরেন টুপিটা ধুবেন, জামাটা ইস্তারি করবেন, সুন্দর করে ওই দিনকে মসজিদে কাটাবেন। এরপরে এ ট্যাবলেট বাবা তুমি ভালো মানো, ওকে তাহলে আমরা এবার গোলাম রব্বানীর কাকুর কাছ থেকে শুনে আসি যে সামনে কি দিবস আসতেছে। এদের সামনে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসতেছে, কি যে হবে গো, আজকে ওটা খেলা দেব আমু। আচ্ছা এখন আমরা আবার জিহাদি কাকুর কাছ থেকে শুনে আসি যে সামনে কি দিবস আসতেছে। এই আইতেছে পৃথিবীর সবচেয়ে বড় লুচ্চা দিবস, বেশ্যা দিবস, 14ই ফেব্রুয়ারি সবচেয়ে বড় বেশ্যা দিবস। মগায় মগিরে লইয়া, সখায় সখিরে লইয়া, হাতের মধ্যে হাত ভরিয়ে দিয়ে কয় টু টু টু, আই লাভ ইউ, কয় টু 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 টু। ওকে এবার আমরা চলে যাব তাহেরি কাকুর কাছে, দেখি তাহেরি কাকু কি বলে। আজকে ইংরেজি কয় তারিখ, আগামী কাল কয় তারিখ, আগামী না 10 মিনিট পরে নয় 11 তারিখ, 10 মিনিট পরে 11 তারিখ, হ্যালো হোসেন উপরে আইবেন না, 11 আমি কত তারিখ, 11 আগামী কাল 11 তারিখ, এরপরে 12, এরপরে এরপরে 14 তারিখ আমার ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসের নামে নারী পুরুষ শাস্তাগঞ্জের ব্রিজ বলো, নতুন ব্রিজ বলো, পুরান ব্রিজ বলো, নতুন পার্ক বলো আর পুরান পার্ক বলো, ঘরের ভিতরে বলো বাহিরে বলো, ভালোবাসা দিবসের নামে যেই রকম নারী পুরুষ একত্রিত হইয়া চলাফেরা করে, এটা ভালোবাসা নয় এটা সর্বনাশা, কথা বলেন ঠিক কিনা? ঠিক বলেছো। আচ্ছা তাইরে কাকু, আপনার কাছে একটা প্রশ্ন, যে 12 ভাদারি কাকে বলে আপনি একটু আমাদেরকে বুঝিয়ে দেন। কিছু 12 বাতারি আছে, কোন বাতারি, কিছু 12 বাতারি আছে, নজদির ট্যাবলেট খাইয়া যদি ওয়াশটা সাইরা দিয়া এই রেকর্ডটা নিয়ে যদি হেদের আব্বারে দেখাইতে পারে, তইলে হেরার আব্বা কো, তইলে তুই কি আস তোরে নে $10। আমি বুঝি না, এটা কি মাইক না গলা রে, জানি না, আমি কো মনে মার্শাল্লাহ, ও এই বয়সে যে ডাকটা মারে, এটা কি গায়ের জোর না প্রেমের জোর? আরো জোরে প্রেমের জোর, আপনি কিন্তু পারতেন না, ও আপনি গেলে পারতেন না, আমি পারতাম না। এবার খেলা হবে, খেলা হবে, বাবলু সে কেন, এটা কি আমরা পক্ষে সম্ভব? তাহলে এই কণ্ঠ দেওয়ার মালিক কে? আল্লাহ।
আমরা সবাই জানি তাহির কাকু ওয়াজের মাধ্যমে দুষ্টামি ফাজলামো করে আর নিজে ওয়াজও করতে জানে না। বলবো না আম্মু, ওই তোমার এই যে নাতি তো লেখাপড়া এখানে ভালো করে করতে পারবে না, আমার নাতিকে ঢাকা নিয়ে যেতে হবে। মানে শুদ্ধ কথা বলতেছে, ওই যে মাল লোকের শুদ্ধ কথা কথা সাফার দাঁত ফলাই দন দরকার, মাল লোকের সৈয়দপুরে সালাউদ্দিন তুমি এখন বিয়ে করতে পারো নি, আল্লাহ পাক তোমাকে বিয়ে করে তৌফিক দান করুন। ওকে তাহির কাকু, এবার একটু আমাদেরকে জিগির করে শোনান তো দেখি। কোন সাধু নে পাইব বসে রাজেশ তোমার রঙা দুই চোর। এই বেট কেছ না, চুপ কর পাগল রে পাগল। এই বসো, এই মুখ সিফা দে বসো। আমারে বন্দে আমি নাই রে তুমি মোর জীবন, আমারে বন্দে আমি নাই রে তুমি মোর জীবন, মাশাল্লাহ দেখা দিগা ও গো মুরশিদ কর জানালা নিবারণ, দেখা দিগা ও গো মুরশিদ কর জানালা নিবারণ, দামনা বাজার আমাই তোর সুর মাশাল্লাহ। আশা ছিল তোমায় লইয়া বাদবো। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের কোনো সমস্যা না হয়। ধন্যবাদ সবাইকে।